সিরা লিওনের গোলা রেনফরেস্ট ন্যাশনাল পার্কে ভোরবেলা লাইবেরিয়া সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একদল রেঞ্জার আর গবেষক যে প্রাণীটির খোঁজে রয়েছেন সে হল পিগমি হিপোপটেইমাস বা বামন জলহস্তি এক অতি বিরল প্রাণী আমি একটি পিকমি হিপোকে জীবন্ত দেখতে চাই কাজটা সোজা নয় সাত বছর আগে কাজ শুরু করা অবধি স্বচক্ষে দেখিনি কাজেই আমি সত্যিই একটাকে দেখতে চাই আমার তালিকায় সবার ওপরে এখন এই প্রাণী পিকমি হিপোরা এই ঘোলা জলে থাকে আর ডাঙায় উঠে শুধু খাবারের খোঁজে শেষমেষ পায়ের ছাঁপ খুঁজে পাওয়া গেল টাটকা নয় তবু জিভগুলো যেখানে ভালোই আছে এটা তার প্রমাণ পার্কের বায়োলজিস্টরা পিগমি হিপোদের ছবি তোলার জন্য নতুন একটা ক্যামেরা ট্র্যাপ বসিয়েছেন হিপোদের স্থিতিশীল আছে কিনা তা জানার একটি উপায় এই ক্যামেরা ট্র্যাপ মাত্র হল হাজার দুয়েক ট্র্যাত্রি হিপো এখন অবশিষ্ট আছে বলে অনুমান করা হয় পিগমি হিপোরা আকারে আসল হিপ্পদের চার ভাগের এক ভাগ এদের বাস প্রধানত এখানকার আপার গিনে রেইন ফরেস্টে ন্যাশনাল পার্কে ষাটটি বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বাস মুস্তাফা ও আই ছাড়া আরও দুটি দল এখানে টহল দেয় পার্কের চৌহদ্দির মধ্যে শিকার করা মাছ ধরা অথবা হীরের খোঁজ করা নিষিদ্ধ অতীতে যা প্রায় সিয়ারা লিওনের আদি বনভূমির মাত্র পাঁচ শতাংশ এখনও বজায় আছে গোলা রেন ফরেস্ট ন্যাশনাল পার্ক যেন একটা মরুদ্যান অন্যান্য স্থানে পরিবেশ সংরক্ষণের জন্য অর্থের অভাব শান্তি আছে এগারো সালে প্রতিষ্ঠিত গোলা রেস্ট ন্যাশনাল পার্ক সেই শান্তির প্রতীক কাছের লাইবেরিয়াতেও একটি ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়েছে ফলে একটি আন্ত সীমান্ত শান্তি উদ্যান গড়ে উঠেছে কিন্তু ন্যাশনাল পার্ককে রক্ষার একমাত্র পথ হল গ্রামবাসীদের শিকার করা রান্নার কাঠ সংগ্রহ অথবা খনি কাটা থেকে বিরত করা যে কারণে পার্কের কর্মীরা গ্রামবাসীদের নানান হারানো পেশার সন্ধান দিতে চান ওয়াই এর সহকর্মী আমিনা তা বেরেওয়া কোকো চাষিদের একটি নেটওয়ার্ক তৈরি করে তাদের মার্কেটিংয়ের উন্নতি ঘটাতে চাইছেন এইসব কমিউনিটির মানুষদের নিয়ে কাজ করাটা একটা বড় চ্যালেঞ্জ কেননা এই কমিউনিটিগুলি সত্যি দূর দূর এলাকায় তাদের গোলা ন্যাশনাল পার্কের লক্ষ্য উদ্দেশ্য বোঝানোটা আমাদের পক্ষে একটা কঠিন কাজ মোহাম্মদ কোরোমা কুকুর চাষ করেন ঠিক তার বাবার মতো কিন্তু কোকো চাষ থেকে তার বিশেষ লাভ হয় না কোকো গাছে যাতে আরো বেশি ফল ধরে তার জন্য কি করা যায় কোন কোকো বীজগুলোর মান সত্যি রপ্তানি করার মতো কোকু চাষিরা আমি না তার কাছ থেকে এসব জানতে পারে। কোকো ফসল তোলা শুধু চাষিদের জন্যই নয় জঙ্গলের পক্ষেও ভালো কোকো ইটস ফরেস্ট কোকো নিজেই একটা জঙ্গলের গাছ কিছু কিছু পাখি এখানে আসে খাবারের খোঁজে কাজেই এটা পরিবেশ সংরক্ষণের জন্য ভালো ভিশন বড় বড় গাছের ছায় কোকো গাছ বাড়ে ভালো এর অর্থ ন্যাশনাল পার্কের এই প্রান্তে জঙ্গলকেও বাঁচানো সম্ভব হচ্ছে কোকো গাছ থাকার ফলে মাটি শুকিয়ে যেতে পারে না এছাড়া পাখি পোকামাকড় কিংবা বানররা এখানে বাস করতে পারে এখানে কোকো জমা হয় এক হাজারের বেশি কোকো চাষি এই প্রকল্পে অংশ নিচ্ছেন কোকো পাইকারি দরে বিক্রি করা সহজ এবার মহামেদের কোকোর গুণগত উৎকর্ষ পরীক্ষা করা হবে বেশ ভালোভাবে গেজানো হয়েছে তাই তো চকলেট রংটাও এসেছে প্রায় 7 দিন ধরে ভালোভাবে শুকানো হয়েছে আমিনা তা সন্তুষ্ট মোহাম্মদ তার 25 কিলোগ্রাম কুকুর বিজের জন্য পেলেন 40 মার্কিন ডলার এই ব্যবসার মানে আমাদের পয়সা বাঁচে আর অনেক সমস্যা মিটে যায় আমি আমার আমার ছেলে মেয়েদের স্কুলের ফি দিতে পারি সেটা ভালো লাগে আমিনাতা ও তাঁর সহকর্মীরা এখন তাদের অর্গ্যানিক ফেয়ার ট্রেড কোকুর জন্য একজন আন্তর্জাতিক ক্রেতা খুঁজছেন এভাবেই গোলা ফরেস্ট ন্যাশনাল পার্ক তার জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখবে